প্রথমেই আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে জনাব গাজীউল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার বিধি আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি স্মরণ করছি ভাষা আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন 1947 থেকে শুরু করে পরবর্তী সময়, বিশেষ করে 1952-তে এবং তারও পরে বাংলা ভাষাকে তদানীন্তন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা পাওয়ার লড়াইয়ে যারা শরিক হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার আজকে খুব ভালো লাগছে এবং যে কারণে আমরা যখন ভাষা আন্দোলন স্মৃতি পরিষদ থেকে মুস্তফা কামাল সাহেব এসে আমাদেরকে অনুরোধ করলেন যেটা যৌথভাবে করার জন্য, আমি রাজি হওয়ার বড় কারণ খেয়াল রাখতে হবে এবছর কিন্তু ভাষা আন্দোলনের 6 দশক পূর্তি, 60 বছর পূর্তি, এবং একই সাথে সেই সময়কার অন্যতম পথিকৃ, অন্যতম অগ্রপথিক জনাব গাজীউল হকেরও তৃতীয় বিশ্ববার্ষিকী। সেই জন্য আমি বিশেষ করে রাজি হলাম যে আমাদের বছরে একাধিকবার স্মরণ করা উচিত যার পথ ধরে বা যে আন্দোলনের পথ ধরে পরবর্তীতে আমরা স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, আমরা বলতে বাঙালি জাতি, এবং ওর হাত ধরেই এক সময় গণ আন্দোলনের রূপ নিয়েছে মুক্তি যুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে, এবং 1971-এ 9 মাস ব্যাপী স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে 30 লক্ষ মা বোনদের আত্মাহুতির মধ্য দিয়ে এবং বহু আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেজন্য আজকে যখন উনি বললেন যে এরকম একটা মানুষের মৃত্যুবার্ষিকী দিন পালন করতে চান আর বিদেশে ওনাকে পরিচিত করতে চান ওনার ভাতিজা হিসাবে, তখন আমি মনে করলাম যে এটা একটা চমৎকার সুযোগ। আমি যে জন্যে আরও বেশি আজকে ওনাকে স্মরণ করছি কারণ ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনতাম। আমি বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত হিসাবে মরক্কোতে যাওয়ার আগে পর্যন্ত ওনার সাথে আমার যোগাযোগ ছিল, আমি 2008-এ বের হয়ে আসি এবং উনি মারা গেছেন 3 বছর আগে অর্থাৎ 2009-তে। তারও আগে প্রথমবার যখন আমি আপনার মাননীয় প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন প্রথমবারের মতো, আমি যে চিফ অফ প্রোটোকল হিসেবে কাজ করছিলাম সে সময় নিয়মিতভাবে আমার অফিসে এই বিদগ্ধ জন আসতেন এবং আমার সাথে কথাবার্তা বলতেন, কারণ অনেক অনুষ্ঠান আয়োজনের সাথে আমাদেরকে প্রোটোকলের কারণে ওনাদের সাথে যোগাযোগ করতে হতো এবং ওনাদেরকে সাথে নিয়ে অনুষ্ঠানগুলো আয়োজন করতে হতো। মনে রাখতে হবে ওই সময়ই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21 ফেব্রুয়ারি কিন্তু স্বীকৃতি পেয়েছিল, সেই জন্য ওনার সাথে আমাদের যোগাযোগটা খুব বেশি ছিল। এটাতে গেল সরকারিভাবে। বেসরকারিভাবে আমার নিজের বড় খালা ফরিদাবাড়ি মালিক, তিনি জড়িত ছিলেন ভাষা আন্দোলনের সাথে, সেজন্য গাজীউল হক সাহেব ওনারও অগ্রজ ছিলেন, এভাবে পারিবারিকভাবে তাদের সাথে পরিচয় ছিল। আর পরিচয় ছিল আমার মার সাথে, কারণ গাজীউল হক যে এলাকায় থাকতেন ঢাকায় সেখান থেকে তিনি প্রায় প্রতিদিনই, আমার মা যেটার পরিচালক ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ, তার যে সুন্দর মাঠ আছে পিলখানার পাশে, সেই মাঠে এসে বিকালবেলা গাজীউল হক সাহেব সন্ধ্যা পর্যন্ত বসতেন, গল্প গুজব করতেন, ছাত্রদেরকে উপদেশ দিতেন এবং নিজে পুরনো স্মৃতি নিয়ে স্মৃতিচারণ করতেন। ওনার স্মৃতি তো শুধু ভাষা আন্দোলনেই সীমাবদ্ধ ছিল না, ভাষণদের পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন এবং বাংলাদেশের গঠনের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ওনার অনেক অবদান আছে বাংলাদেশের জন্য। কাজে আজ শ্রদ্ধা ভরে সরকারি কারণে তো বটেই, বাংলাদেশের প্রতি তার অবদান এবং আমাদের পরিবারের সাথে তার যে সংযোগ সবভাবেই আজকে আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি তাকে একজন লেখক হিসাবে, একজন বুদ্ধিজীবী হিসাবে, তিনি কিন্তু তাও ছিলেন, তার লেখা কিন্তু অনেক বই আছে, শুধু যে তার উপর লেখা হয়েছে তা না, ওনার নিজেরই রচিত বই আছে, সেগুলির কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে তিনি একজন সার্থক লেখক ছিলেন, একজন বুদ্ধিজীবী ছিলেন। আমরা আজকে তাকে আরও স্মরণ করব কারণ আমাদের দেশে স্বাধীনতার পরে যা হয় একটা ট্রানজিশন পিরিয়ড গেছে, সে সময় অনেক মানুষ অনেক সময় অনেক কিছু যেটা ভাবেনি সেরকম একটা পরিস্থিতির শিকার হয়েছে বা পরিস্থিতির সাথে যুক্ত হয়েছে, কিন্তু ওনাকে আমরা দেখেছি ওনার যে রাজনৈতিক বিশ্বাস বা জাতি গঠনের ব্যাপারে ওনার যে কমিটমেন্ট এই ব্যাপারে কিন্তু তিনি অটল থেকেছেন সারা জীবন, এটাও কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে প্রতিনিয়ত যতদিন তাকে দেখেছি, যতদিন তিনি বেঁচে ছিলেন তাকে যতই দেখেছি তার কথা শুনেছি, কিন্তু তার যে এই যে কমিটমেন্ট বাংলাদেশের প্রতি এই জন্য কিন্তু তাকে আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে। তিনি অনেক গুরুত্বপূর্ণ সভাতে সভাপতিত্ব করেছেন 1952 আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কাজেই সেটা যেমন একটা বিষয়। আমরা বাংলা ভাষাকে পৃথিবীর পঞ্চম সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলে মানুষ সেই বিষয়ে যে আমরা প্রতিষ্ঠা আনতে পেরেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারির জন্য স্বীকৃতি ছিনিয়ে নিই, তার পিছনেও যাদের অবদান ছিল অন্তপক্ষে ইন্সপাইরেশনের মধ্যে দিয়ে
কর্মযজ্ঞে অংশগ্রহণের মধ্যে দিয়ে গাজীউল হক সাহেব কিন্তু ছিলেন।